আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিঘাত করণী পাতা 161 দুইয়ের দাগের এ বি আমাদের হয়ে গেছে। আজকে আমরা সি এর অঙ্কটি করবো। দেখো সি এর অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় পড়েছে দুইয়ের দাগের সি এরটা। দেখো এগুলো আজকে একটু শেখার চেষ্টা করব। দেখো কেমনভাবে করবে, দেখো প্রথমে তিনটে পার্ট রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা প্রথম অংশ বা প্রথম রাশি যা ইচ্ছা লিখতে পারো, এটা দ্বিতীয় অংশ বা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় অংশ বা তৃতীয় রাশি, যে প্রত্যেকটার আলাদা আলাদা করে করণী নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো কত আছে, প্রথমে 4√3/2 − √2 সমান দিলাম, উপরের অঙ্কটা যা আছে তাই 4√3 ফার্স্ট ব্র্যাকেট দেবো, নিচের অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুললাম। ঠিক আছে, নিচেরটা একবার প্লাস লিখব, একবার মাইনাস লিখবো, তার মানে নিচের অঙ্কটার এই যে নিচের অঙ্কটার ওই যে 2 − √2 এটাকে চিহ্ন পাল্টে উপরে একবার তুলব, আর নিচেরটাকে একবার প্লাস লিখব, একবার মাইনাস লিখব মাঝটাতে। বোঝা গেছে? এই যেমন 2 − √2 আছে, তো আমি একবার লিখেছি প্লাস 2 + √2, আর একবার লিখেছি 2 − √2। এবারে গুণ করব, রুটে রুটে গুণ, চারের সঙ্গে দুইয়ের গুণ, চার দুগুণ। দেখো এখানে 4 আছে সংখ্যা, এখানে কোনো রুট নেই, শুধু সংখ্যা 2 আছে, চারের সঙ্গে 2-এর গুণ, 4 দুগুণে 8√3। দেখো এখানে প্লাস আছে, এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখানে দেখো 2√2 আছে, √2-এর বাঁদিকে কোনো সংখ্যা নেই, এই √2-এর বাঁদিকে কিছু নেই, মানে 1, আর এখানে আছে 4, 4 × 4, আর রুটের ভিতরে ভিতরে গুণ, 3 দুগুণে 6। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এটা a + b a − b, মানে a² − b² 2√2 √2। দেখো সমান হচ্ছে 8√3 + 4√6 বাই, দেখো 2² মানে 2 দুগুণে 4, 2² মানে হচ্ছে 2 দুগুণে 4, আর √2 √2 এর জন্য রুট উঠে গেল, পড়ে রইল 2। ঠিক আছে, সমান দিলাম, দেখো উপরে পেয়েছি 8√3 + 4√6, 4 থেকে 2 বিয়োগ দিলাম, কত পেয়েছি 2। এবার আমি কমন নিয়ে নেবো, দেখো কত নিচে 2 আছে, 2 কমন নিয়ে নাও, 2 * 8 = √3 + 2 × 4 = √6 বাই, নিচে হচ্ছে 2। দেখো এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, আমি 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে দেখো 2 কে এটা দিয়ে ভাগ করো, 2 * 8 = √3 + 2 * 4 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 = √6। এবারে দেখো উপরে নিচে 2-এ 2-এ কেটে গেলাম, তাহলে আমি প্রথম অংশ থেকে কি পেলাম, 4√3 + 2√6, এটা প্রথম অংশটাকে বিশ্লেষণ করে পেয়ে গেলাম, করণী নির্ণয় করে। এবার দ্বিতীয় অংশটাকে করণী নির্ণয় করে দেখো কি পাচ্ছ, সমান দিলাম, দেখো উপরে 30 আছে লিখলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, নিচের অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুলে দিলাম। ঠিক আছে, নিচেরটাকে একবার প্লাস লিখব, নিচেরটার মাঝে মানে এইখানটাতে একবার প্লাস লিখব, আর একবার মাইনাস লিখব, 4√3 − √18। বোঝা গেছে? এবার দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, রুটের সঙ্গে রুটের গুণ, তাহলে 30-কে প্রথমে, এখানে 30 আছে, এখানে 4 আছে, 4 × 3 = 12 = 120 √3, প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো 30 আছে, এখানে শুধু √18 আছে, 30 লিখলাম, √18 লিখলাম, তাহলে এটা হলো কত, 4√3 / 4√3 √2 − b² মানে হচ্ছে √18 √18 / 2। ঠিক আছে, সমান দিলাম, দেখো 120√3 + 30√18। দেখো নিচের সংখ্যাটা, দেখো 4√3 / 2 মানে 4টা পূর্ণ সংখ্যা, 4 × 4 = 16, আর স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে 3টে √3 = 3 পেয়ে গেলাম, 4 × 4 = 16, আর 3 × 16 = 48। বোঝা গেছে? মাইনাস, দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেল 18, সমান দেখো 120√3 + 30√18, আর এখানে 48 থেকে 18 বিয়োগ দিলে হয় 30। এ দেখো নিচে 30 পেয়েছি, তাহলে আমি এক কাজ করি, 30 কমন নিয়ে নিই, 30 কমন নিলে 30 * 4 = 120, 4√3 + √18 বাই হয়ে গেল কত, নিচে আছে 30, 30-এ 30-এ কেটে গেল, সমান কত পেলাম দ্বিতীয় অংশে, পেলাম 4√3 + √18। বোঝা গেছে? দেখে নাও এবারে করবো তৃতীয় অংশটা, দেখো তৃতীয় অংশটা কি দেওয়া আছে, √18 সমান দিলাম, উপরে আছে √18 লিখে দিলাম,
ফার্স্ট ব্র্যাকেট দিলাম তিন প্লাস রুট বারো বাই তিন প্লাস রুট বারো ইন্টু তিন মাইনাস রুট বারো। ঠিক আছে, দেখো আবার একবার বলছি, উপরের অঙ্কটা যা আছে তাই থাকবে, নিচের যে অঙ্কটার মাঝটার চিহ্নটা পাল্টে ইন্টু দিয়ে উপরে তুলব, আর নিচেরটাকে একবার এই মাঝের চিহ্নটাকে একবার প্লাস লিখব, আর একবার ইন্টু দিয়ে মাইনাস লিখব, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। দেখো গুণ করো, উপরে তিন আছে সংখ্যা, এখানে রুট আঠেরোর কিছু নেই, মানে এক আছে, তার তিন এককে তিন রুট আঠেরো। ঠিক আছে, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস আর রুট আঠেরো ইন্টু রুট বারো, এটাকে আমি একবার ভেঙে দিলেও পারতাম, যাক পরে ভাঙবো। এবার দেখো এটা হচ্ছে তিন তার হোল স্কোয়ার মাইনাস রুট বারো তার হোল স্কোয়ার সমান দেখো কত পেলাম, তিন রুট আঠেরো প্লাস, এক কাজ করি এটাকে আঠেরোটাকে ভেঙে দিই, রুটের ভেতরে দেখো তিন গণিত তিন, তিন তিরিককে নয়, ন দুগুণে আঠেরো, আর চব্বিশটা যেমন আছে থাক, এই বারোটা, এই আঠেরোটাকে শুধু ভেঙে দিলাম কমনটাকে করার জন্যে। এখানে তিন তিরিককে নয় মাইনাস স্কোয়ারের জন্য রুট উঠে গেছে, পড়ে রইল বারো। দেখো তাহলে উপরে কত পেলাম, তিন রুট আঠেরো, যেহেতু এখানে তিন আছে আমাকে বুদ্ধি করে এখানেও তিন আনতে হবে, তাহলে দুটো তিনের জন্য একটা তিন বাইরে বেরিয়ে গেল, আর নিচে বারো দুগুণে চব্বিশ। ঠিক আছে, এটা কেন করলাম, দেখো নয় থেকে বারো বিয়োগ দিলে কত থাকে মাইনাস তিন, তাহলে এখানেও তিন হয়ে গেলো, এখানেও তিন হয়ে গেলো, এখানেও তিন হয়ে গেলো। ঠিক আছে, সমান দেখো তিন কমন নিয়ে নাও, তাহলে রুট বারো প্লাস রুট চব্বিশ বাই মাইনাস তিন, এ তিনে তিনে কেটে গেল। এবার নিচে মাইনাসটা বেড়ে গেছে, মানে রুট বারোটা প্লাস আছে, হয়ে গেল মাইনাস রুট বারো, এবার প্লাস রুট চব্বিশটা হয়ে গেল মাইনাস রুট চব্বিশ, বোঝা গেছে। তাহলে তৃতীয় অংশে আমি এটা পেয়ে গেলাম, তাহলে অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি সমান দেখো প্রথম অংশে আমি কি পেয়েছি, না প্রথম অংশে পেয়েছি চার রুট তিন প্লাস দুই রুট ছয়, তাহলে লিখলাম চার রুট তিন প্লাস দুই রুট ছয়, এবং প্রথম অংশ দ্বিতীয় অংশের মাঝে আছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিয়েছি। আবার দ্বিতীয় অংশে কী পেয়েছি, দেখো চার রুট তিন প্লাস রুট আঠেরো। ঠিক আছে, এবার আবার দেখো দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের মাঝে কী চিহ্ন আছে, এই যে দ্বিতীয় অংশ, এ দেখো প্রথম অংশ দ্বিতীয় অংশের মাঝে মাইনাস, আবার দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের মাঝেও আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা দিলাম, দিয়ে তৃতীয় অংশে যা পেয়েছি সেটা লেখো মাইনাস রুট বারো মাইনাস রুট চব্বিশ। এবার দেখো ব্র্যাকেটটা খুলে দেবো কী করে, চিহ্নের গুণ করে দিলি ব্র্যাকেট খুলে যাবে, দেখো চার রুট তিন প্লাস দুই রুট ছয়, এই দেখো এখানে চার রুট তিনটার বাঁদিকে কিছু নেই মানে প্লাস, আর বাইরে রয়েছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চার রুট তিন, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস রুট আঠেরো, এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস রুট বারো, ব্যাকেটটা খুলে গেল মাইনাসে মাইনাসে প্লাস রুট চব্বিশ। দেখো কী হয়েছে, প্লাস চার রুট তিন মাইনাস চার রুট তিন কেটে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আবার একটা দেখো, এখানে কত আছে, রুট বারো আছে আর রুট চব্বিশ আছে, ঠিক আছে, আর দুই রুট ছয় আছে, আচ্ছা দেখো এটাকে আমি রুটের ভেতরে ঢোকাই, দুই রুট ছয়, আচ্ছা মাইনাস আঠেরোটা দেখো কত হচ্ছে, মাইনাস আঠেরোটা হচ্ছে দেখো আঠেরোটাকে ভাঙলে কী হচ্ছে, তিন তিন তিরিককে নয়, ন দুগুণে আঠেরো। ঠিক আছে, আঠেরোটাকে ভেঙে দিলাম, বারোটাকেও ভেঙে দাও, দুই দুই দুগুণে চার, চার তিনে বারো, আর এটা চব্বিশটাকেও ভেঙে দাও, দুই দুই দুগুণে চার, চার দুগুণে আট, তিন আটটে চব্বিশ। ঠিক আছে, দেখো সমান দিলাম, দুই রুট ছয় পেয়েছি মাইনাসে, দেখো দুটো তিনের জন্য একটা তিন বেরিয়ে গেল, তিন রুট দুই, প্লাস এখানে দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে গেল, দুই রুট তিন, আবার এখানেও দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে গেল, দুই রুট ছয়, এই দেখো তাহলে এখানে কী হয়েছে, তিন রুট দুই মাইনাস তিন রুট দুই,